হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইং পয়েন্ট এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় স্কিল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন পদে নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তো যে সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেই সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সকাল দেখো তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে বুঝবে তারপরে কিন্তু আবেদন করবে তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখো যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্কিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পিবিএসএসডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো দেখো তোমাদের ইস্যু অফ ডেট বলেছে চারই মার্চ দু তো আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে আঠেরো চার দুহাজার ঠিক আছে এই ডেট অবধি তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হয়েছে নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে যে উৎকর্ষ বাংলার আন্ডারে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের চারটি পোস্ট এখানে বলে দেওয়া আছে তো দেখো বলেছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এসডিপিএম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পিএডিইও এবং তোমাদের ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস পোস্টে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে তো এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে বলে দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে তো দেখে নাও বলে দিয়েছে পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে এবং এখানে দেখো তোমাদের এক বছরের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগটি করানো হচ্ছে এই সমস্ত পোস্টে ঠিক আছে তো এখানে দেখো আরও বলে দেওয়া আছে বয়সীমা তো তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে অর্থাৎ মিনিমাম এজ বলেছে তেইশ বছর ম্যাক্সিমাম বলে দেওয়া আছে চুয়াল্লিশ বছর এবং তোমাদের এজ ক্যালকুলেট করা হবে এক তিন দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী ঠিক আছে এবং এসসি এসটি টি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে তো পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করানো হচ্ছে তো লিখিত পরীক্ষায় পাশ হয়ে থাকলে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্টে যদি তোমরা কোয়ালিফাই হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে টোটাল তোমাদের পঞ্চাশ নাম্বার থাকছে এখানে তোমাদের লিখিত পরীক্ষা তিরিশ নাম্বার থাকবে এবং ইন্টারভিউতে তোমাদের কুড়ি নাম্বার থাকছে ঠিক আছে তো এখানে তোমাদের সিলেবাস অর্থাৎ সাবজেক্ট বলে দেওয়া আছে ম্যাথ থেকে প্রশ্ন আসবে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন আসবে তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে তোমরা কিন্তু সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে তার জন্য একটি তোমাদের ফর্ম দেওয়া আছে বিজ্ঞপ্তি শেষে তো বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে নেক্সট দেখে নাও তোমাদের এখানে কিন্তু পোস্টের নাম বলে দেওয়া আছে এবং কোয়ালিফিকেশান বলে দিয়েছে তো দেখো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ ডিপিএম পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে দেওয়া আছে স্নাতকোত্তর পাশ হয়ে থাকতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে এবং মাইক্রোসফট অফিসে তোমাদের কাজের অভিজ্ঞতা চেয়েছে সেই সঙ্গে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব বিষয়ে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এবং বাংলা এবং ইংলিশে তোমাদের লিখতে এবং ভারবাল কমিউনিকেশন অর্থাৎ কথা বলতে জানতে হবে কিন্তু ঠিক আছে এবং আরও বলে দেওয়া আছে তোমাদের প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে একটি দল পরিচালনার ক্ষেত্রে ঠিক আছে এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো হয়ে যাবে পঁচিশ হাজার টাকা করে পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে সাব ডিভিশনাল ম্যানেজার অর্থাৎ এসডিপিএম এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলে দেওয়া আছে তো দেখে নাও বলেছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হয়ে থাকতে হবে এক বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা চেয়েছে ঠিক আছে সাথে তোমাদের বলে দেওয়া আছে যে মাইক্রোসফট অফিসে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ঠিক আছে এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে তো বাংলা ইংরেজিতে তোমাদের কথা বলতে এবং ভারবাল কমিউনিকেশানে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে বলে দেওয়া আছে এবং তারপরে দেখো তোমাদের বলেছে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে একটি দল পরিচালনার ক্ষেত্রে এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন হয়ে যাবে কুড়ি হাজার টাকা করে নেক্সট তোমাদের বলে দেওয়া আছে ব্লক লেভেল স্টাফ পোস্টে অর্থাৎ বিএলএস পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের গ্র্যাজুয়েট সার্টিফিকেট থাকতে হবে বাংলাতে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের লিখতে এবং কথা বলতে জানতে হবে এবং ভ্রমণের জন্য নমনীয় থাকতে হবে তোমাদের এবং তারপরে আরও বলে দেওয়া আছে যে প্রশিক্ষণ সমর্থন করার যে ক্ষমতা গ্রাসরুট লেভেল থেকে তোমাদের কিন্তু এটি থাকতে হবে ঠিক আছে এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে বারো হাজার টাকা করে নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ পিএডিও পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমাদের গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক পাস এবং তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে আরও বলে দেওয়া আছে এম এস অফিসে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে সঙ্গে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে তোমাদের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে ঠিক আছে তো তারপর দেখো এখানে বলেছে বাংলায় এবং ইংরেজিতে তোমাদের লিখতে এবং কথা বলতে জানতে হবে এবং তিরিশটি ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং টেস্ট চেক করা হবে ঠিক আছে কেবলমাত্র এই পোস্টের ক্ষেত্রে তো এখানে তোমাদের বেতন থাকছে প্রত্যেক মাসে এগারো টাকা করে তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট ছিল তিন চার দু হাজার চব্বিশ তো এই ডেট তোমাদের এক্সটেন্ড করা হয়েছে তো এক্সটেন্ড করে হয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ কোন পোস্টের জন্য প্রত্যেকটি দেওয়া আছে আলিপুরে তোমাদের কতগুলি শূন্যপদ তোমাদের বাঁকুড়াতে কতগুলি শূন্যপদ আছে কোন কোন পোস্টের ক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে বীরভূমের ক্ষেত্রে তোমাদের দেওয়া আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে টোটাল শূন্যপদ বলে দেওয়া আছে তোমাদের এখানে দেখো ডিপিএম ভ্যাকেন্সি আছে তোমাদের একটি এবং তারপরে দেখো এসডিপিএম ভ্যাকেন্সি তোমাদের বলে দেওয়া আছে দশটি এবং তারপরে বলেছে বিএলএস ভ্যাকেন্সি বলে দেওয়া আছে চুয়াল্লিশটি এবং তারপরে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটি আছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের উনিশটি শূন্যপদ আছে তো বিভিন্ন জেলায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে ডোমিসিয়াল সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই ফর্মটি তোমাদের বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে তো বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে তোমরা এটি দেখে নিতে পারবে তো যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে অর্থাৎ যদি তোমরা এক্সামে কোয়ালিফাই হয়ে থাকো তো তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে তো সেখানে তোমাদের এই সার্টিফিকেটটি কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও এবং আমাদের পাশে থেকেও এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও